ধার জেলার মানাওয়ার তেহসিলের একটি ছোট গ্রাম থেকে 106 কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় মধ্যপ্রদেশের দৈনিক মজদুর শোভারাম পরিহার। গাড়ি ভাড়া করে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই তার, তাই সাইকেলকে ভরসা করেই দশম শ্রেণীর পরীক্ষা দিতে নিয়ে গেলেন ছেলে আশিসকে। স্থানীয় সংবাদদাতা ও অফিসগুলির মাধ্যমে বিষয়টি পৌঁছে যায় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার কাছে এবং তিনি বাড়িয়ে দেন সাহায্যের হাত। সরকারি হোস্টেলে থাকা খাওয়া ও সরকারি গাড়িতে ফেরার ব্যবস্থাও করা হয় তাদের। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।